আশায়াছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিকারীর কঙ্গাল আমি কান্দি জারি যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। আমি তো কথা কইতাছি, ডুবো গিলতে পারতেছি না, এরপর আমার কষ্ট বেশি না? তা আমি যদি ভাই আপনারা পারতেন নানি বইয়া, তখন কেমন দিনে একটা নাকি কাউকে দিবে না, ওই বন্ধা এবার ঘুরে ঘুরে কেয়ামতের মাঠটা দেখবে, দিবে না কেউ, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইব মাথাটা নিচু কইরা, আল্লাহ ডাক দিয়া বলবে বন্দারে পাইছতনি একটা নাকি তোরে কেউ দিছেনি, বন্দার কোনো কথা নাই কোনো শব্দ নাই, রে বল্লা ফাইলিনি তোর মা তোরে নাকি দেয় নাই, তোর বাবা তোরে নাকি দেয় নাই গো, তোর ভাই তোর বন্ধু বান্ধব বউ তোরে নাকি দেয় নাই, বন্দায় কোনো কথা বলে না, আমার আল্লাহ তো কোন ডাক দিয়া বলে বান্দারে আমি জানি রে কিয়ামতের মাঠে তোরে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না, এরে বান্দা এটা দুনিয়ার বিচারক নয় দুনিয়ার আদালত নয় রে, একটা নেকি দিয়া তোরে কেউ সাহায্য করবে না, আমি জানি রে আমি ভালো কইরা জানি তোরে কেউ দিবে না, কিন্তু আমি কেন তোরে কিয়ামতের মাঠে পাঠাইলাম জানুনি, তার একটা কারণ হলো বান্দারে আমি তোরে পেটে গেলে দেখানোর জন্য তোরে মাঠে পাঠায়া দিলাম, ও বন্দা 60 বছর 70 বছর তোরে হায়াত দিয়েছিলাম, বন্দারে 60 বছর 70 বছর পাইয়া বন্ধু বান্ধবের পিছনে তুই সময় নষ্ট করেছিস, তোর মা বাবার পিছনে সময় নষ্ট করেছিস, তোর বউয়ের পিছনে তুই সময় নষ্ট করেছিস, আত্মীয় স্বজনদের পাশে সময় নষ্ট করেছিস, কিন্তু সবার কাছে সময় দেওয়ার সময় আছে, আমি আল্লাহকে সময় দেওয়া তোর কাছে কোনো সময় নাই, এই জন্য কিয়ামতের মাঠে তোরে পাঠাইলাম, ঘুরে ঘুরে দেখ তোরে কেউ একটা নাকি দেয়নি, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহরও একটা উদ্দেশ্য ছিল, আমরা মনে করি আল্লাহ মনে আমরা এমনি পাঠাইছে, অযথা পাঠাইছে, ও কারণে পাঠাইছে, নিষ্প্রয়োজনে পাঠাইছে, না না আমার আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলেন না বললা না আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই, অযথা বানাই নাই গো, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, ও বন্দা তুমি মনে করছো এমনি দিনকাল যায় এমনি তোমারে পাঠাইছি, বাবার পিছনে সময় দাও, মায়ের পিছনে সময় দাও, বন্ধু বান্ধবের পিছনে সময় দাও, সময়ের অভাব নাই, অভাব নাই, 24 ঘন্টার মধ্যে শুধু আমি আল্লাহকে সময় দেওয়ার তোমার কাছে টাইম নাই, কথা বলেন ঠিক কিনা, 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহকে 1 ঘন্টা সময় দিতে পারি না, এ বন্দা আমার আল্লাহ বলে বান্দারে পাই পাই কইরা আমার দরবারে দাঁড়ায়া হিসাব দিতে হবে, কিয়ামতের মাঠে 70 বছরের হিসাব দিতে হবে, ও বন্দা কোন কাজে সময়টা ব্যয় করেছো, যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো, এ বন্দা এগুলার হিসাব না দিয়া 1 ইঞ্চি পর্যন্ত সরার মতো তোমার কোনো ক্ষমতা থাকবে না বাইরে, এজন্য আসুন আসুন আপনাদেরকে বলি এখানে বসার কারণে কি ফজিলত
জানেননি। আল্লাহ ওই বন্দাকে বলে, বন্দারে তুই একটা নেকি তোর মার কাছে পাইলি না, বাবার কাছে পাইলি না, আত্মীয় স্বজনদের কাছে পাইলি না, ও বন্দা জীবনটা বড় তাদের পিছনে সময় কাটাইলে, ই একটা নেকি তোরে কেউ দিল না। কিন্তু বন্দারে তুই যে মেতিখান্দা দারুল একরা মডেল মাদ্রাসার মাহফিলে বসে আসিলি, আমি আল্লাহর কুদরতি ক্যামেরায় কিন্তু ধরা পড়ে গেছিস রে বন্দা, একটা নেকি আজকে কেউ দিল না, কিন্তু ওই মাহফিলে প্রচন্ড গরমের মধ্যে বসাছিলি, দোয়া করে আখিরে মোনাজাত দিয়া বাড়িতে গেছিলি, আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল রে, এই জন্য আজকে একটা নেকি আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে দিয়া পূরণ করে আমি মৌলায় তোরে জান্নাতের মালিক বানায়া দিলাম। তাহলে লাভ আছে না লস? অবশ্যই লাভ আছে গো। তাহলে আবার আসুন, লস নাই লস নাই। আল্লাহ বলে, বান্দারে একটা যতগুলা পাপ করেছ, যতগুলা অন্যায় করেছ, প্রত্যেকটা কিছুর পাই পাই করে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকের কৃতকর্মের কারণে আমার মৌলার সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। শুধুমাত্র আসহাবে আমিন ব্যতীত আর সবাইকে আল্লাহর কাঠ করার সামনে দাঁড়াইয়া আমার মৌলার কাছে হিসাব দিতে হবে। এবার শোন, সাবিয়া বিন কারা, সাবিয়া বিন কারা, কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, কয়টা দল? দুইটা দল হবে, একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। বাইরে ডানপন্থী কারা? যারা সাবে আমিন তারাই হলো ডানপন্থী, যারা ডান হাতে আমল নামা পাইবে। বাইরে ডান হাতে আমল নামা পাইবে, আনন্দ কম না বেশি? জোরে হন না। এবার কিয়ামতের ময়দানে কয়েকটা আনন্দের মধ্যে সবচেয়ে আনন্দের বিষয় হবে দুইটা, এর মধ্যে একটা আনন্দ হলো, এক নাম্বার আনন্দ হলো কিয়ামতের মাঠে যাদের আমল নামা ডান হাতে আসবে। ডান হাতে আমল নামা পাওয়ার পরে বন্দা এত খুশি হবে গো, আনন্দে লাফাইতে থাকবে, আনন্দে মাতোয়ারা হয়ে যাবে, হাইরে আমার কত বড় কপাল, আমি ডান হাতে আমল নামা পেয়েছি, ডান হাতে আমল নামা পেয়েছি। এই যে তার আনন্দ, এই যে তার ফুর্তি, এটা কি আমি বক্তায় ওয়াজ করে আপনারা বুঝাইতে পারমনি? কথা বলি না আপনারা, জান্নাত না যাওয়া পর্যন্ত আমি আপনার এই ওয়াজ করে বুঝাইতে পারো, ওয়াজ করতে পারো, কিন্তু এটার স্বাদ এটার মজা কি বুঝাইতে পারবো? কথা কই না যে আপনারা ঘুমাই গেছেন কেনি? তোমার তো আলোচনা খালি শুরু হয়ে নইল, কিতাব আলোচনা শেষ হইতো না, তো ওখানে ঘুমাই গেল দি লাস্টে আমি জানা যাবো রে বাড়ি যেমন লাগবো। হ্যাঁ, ওয়াজাক থাক তুইবো, সজাগ থাক তুইবো না, আলোচনা খালি শুরু। আপনারা যত আওয়াজ দিবেন তত একটু আওয়াজ আমারও বাড়িব, যত নিমজিমি করবেন আমার ওয়াজও তেমনই হবে, আওয়াজ দিতে হবে ভাই। সম্মানিত সুদী, এক ব্যক্তি জান্নাত গেছে, এটা এই জান্নাতের সুখ শান্তি এটা আমি ওয়াজ করে বুঝাইতে পারা সম্ভব না, প্রথমে আওয়াজ করে বুঝাইতে পারুন, কিন্তু ওয়াজ করে আমি না যুক্তিবাদী পারতো না, ঠিক কিনা বলেন? যে যেটার স্বাদ পায় না এটার মজা সে বুঝে না। আমনের জীবনে খাসা মরিচ যদি না খাইয়া দেখেন, খাসা মরিচের মজা কি আপনি বুঝবে? হ্যাঁ, এখন যদি আপনি জীবনে খাসা মরিচ খাইছেন না, অনেক বড় যুক্তিবাদী আনছে বাড়া করে, হুজুর আপনি কেন বই বইয়ের একটু খাসা মরিচের ওয়াজ করুন, যুক্তিবাদী সেটা খানো দিয়ে ওয়াজ করতে যে বাবারে খাসা মরিচ জালো লাগে, মজা লাগে, জালো লাগে, ভিটামিন সি, কত কিছু নসিহত করতে 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 এক ঘন্টা বয়ান করার পরে লাস্টে খাও, হোয়াট ইজ দিস? মানে এক ঘন্টা ওয়াজ করার পরে হেই তা কয়, এর মানে কিছু বুঝছে? হে তো বক্তা চিন্তা করে না, এর এমনি বোঝানো যেত না। ওহন দু তিনজনে দইরা এর জাতা দা মুক্তা আর আ করাইছে, আ করাইয়া খাসা মরিচ একটা ভিতরে ঢুকাই দিছে, ঢুকাই যখন দাঁতে দাঁতে বাড়ি দিছে একটা খাসা মরিচ, সাইডটা গেছে ফাটার পর ওই এক বাইক, তুই ওয়াজ বন্ধ কর, আমি নিজে যুক্তিবাদী। এখন নিজে যুক্তিবাদী এ ওয়াজ করা শুরু করছে, বাইরে খাসা মরিচ যে মজা, জালো লাগে, মিঠেও লাগে, সবই লাগে ভাই, এবার তোর ওয়াজ বন্ধ কর, ঠিক কিনা বলেন? যে যেটা খাইছে এটার স্বাদ হে বুঝে, আর একজনের মাঝখানে ওয়াজ করলে কি হামো, হোয়াট ইজ দিস, ঠিক কিনা?
সম্মানিত সুদী জান্নাতে যাইতে পারছি না, কিন্তু কিতাব আদি আমরা গাটে, আমরা এগুলা গবেষণা করে যা পাইলাম ওয়াজ করতে পারবো, কিন্তু মজা বুঝাইতে পারবো? দেখেন আমরা বাংলাদেশে ওই ভারত আর পাকিস্তান খেলা হইলে কিতাব লাফানি লাফা, নাচতে নাচতে হেঁটে আরেকবার ফালং ভেঙে ফেলাইছে তেরে জিগা। এই বেটা ভারত পাকিস্তান খেলা হয় তুই কিনা আমার খাট বাংলা কেরে বাহার আর তালে তালে আমারও নাই চিঠি আছে শৈল আমার দুষে আমি ফালং মানছি। আরেক দেশে খেলা হয় হেরা জিতলে প্রধানমন্ত্রী নিয়ে হেরা তো টাকা পয়সা দিব, অথবা একটা লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাইব, অথবা হেরার একটা সম্মান আছে আলাদা। তুই যে নাচত খাট বাংলে তোর দুই টাকা দিব নি, বলে আয়ো তোমার এক কাপ চা খাওয়ায় তোমারও সাইরা না দিত না, তুই ভাল্লাস কে রে ভাই আমার শরীর জুস উঠে ভাই গা ঠিক কিনা। এটা হইলো আপনার তালে তালে তাল, বলে কেমনে আপনারা বকরি শুনুননি ছাগল দেখছুন জীবনে, এখানে কিতাব হইনা আপনারা ছাগল হোক নুমাতে এক জাত তো বকরি আর ছাগল, আমরা বকরিও হই ছাগলও হই, তো ছাগলের বাচ্চা দেখবেন দুইটা তিনটা দেয় দেখছুন নি, দুই তিনটা নিচে আর দেয় না আবার বাচ্চা কাচ্চা দু তিনটা দেয়। তো আমি নিজের চোখ, এটা কিন্তু আমার গল্প না, আমি নিজে সরজমিনে দাঁড়াইয়া এই চিত্রটা দেখছি আর মনে মনে হই যাক ওয়াজ ওইটা ফিটিং করা যাইব। আমি একদিন রাস্তা দিয়ে যাইতে দেখি ওই যে মানছে খালি কয়না বলে ছাগলের বাচ্চা মতো নাচস কেড়ে, এটা খালি একটা প্রবাদ শুনতাম কিন্তু বাস্তবে জীবনে দেখছি না আমি, এটা যদি বাস্তবে দেখলাম কয়ে এটা ছাগলের তিন নম্বর বাচ্চা মানছে দেখো আজকে আমি এটা দেখে লইলাম, আমি হয়তো দেখে লইলাটা এখন দেখি আপনার ছাগলের বাচ্চা দেখবেন দু তিনটা থাকে, এর মধ্যে অনেক সময় দুইটা এদিক সেদিক ঘোরাফেরা করে, এক কেন তিন চারটা থাকে না, এদিকে দুইটা ওইদিকে দুইটা থাকে, দুইটা দিকে দুধ খাইতেছে ফাও একটা দিশে সামনে একটা পিছে দিয়ে আমরা টাইম না টাইম না দুধ খাইতেছে, আমরা খুব জোরে জোরে উপরেটা ঠেলা দেয় দিয়ে টান দেয় খাইছে দুটা ইচ্ছে মতো খাইয়া পেট দুজনের বড়া খাই সেই রে, এখন এরা দুজনে কিতা করতো পেট ভরে গেছে না, মানে এরা দুজনে খালি নাচছে খালি নাচে এমন এমন তিরিং বিরিং করতেছে দুজনে, আর যে দুইটা দূর থেকে হতকান দাঁড়ায় দেখছে এরা নাচে আটকে দিয়ে দুইটা দুই বছর এমন দৌড় উঠছে দুই রে দুটার দাঁড়ায় আসে এরা নাচে এরা নাচতেছে নাচতে নাচতে আমার মনে হয় আহি তার বাসা তার বুঝি না, আমার মনে হয় এরা দুইজনে জিগাইতে দেখি তারি তোরা নাচস করে তোরা নাচস করে আমরা তো নাচি একটা উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য আমরা তো খাইয়া নাচতেছি দুজনে খাইছি পেট ভরছে আনন্দের ছুটে দুই ভাই মিললে একটু নাচানাচি করি, তোরা দুটা ওই সিপার থেকে নাচস করে আমরা তো এটা বুঝছি না, তোরা নাচ দেখে আমরা নাচ শুরু করছি ঠিক কিনা বলে লাল পতাকা দিয়ে বাই ফিরে দেয় তো এরা সাথে জিততে হেরার সাথে পুরস্কার পাইলে হেরা পাইব, তুই কিন্তু আরেকবার ফালাম ভেঙে লাগছে কিল্লার ইচ্ছা আমার ফাঁসের বাড়ির তো গুমতি উঠছে চিল্লা চিল্লি নাকি দিছে ও ফাঁসের বাড়ির ফালং নাই ও ফুলা ফানে ম্যাচে ভেঙে নিছে কথা বুঝছেন নি, তিয়ানা দিয়ে নাচে আর দি বলে খুস্তা এরা হচ্ছে তালে তালে নাচে সম্মানিত সুদি তিনি এই একটা টিকিট কেনা লয়ে সেরা একটা টবি পাইলো একটা পুরস্কার পাওয়ার জন্য এত আনন্দ, আর জান্নাতের চিরস্থায়ী জান্নাত যার নামে ঢুকবে না বাড়িতে না এই জান্নাতের সার্টিফিকেট যখন আমরা আত আইব উপায় তা গুনিয়া এটা হচ্ছে চিরস্থায়ী যার মতো আনন্দ আমি কেমনে বুঝাবো, তখন দেখবেন কারণ এটা একটা আনন্দ আছে কি জানেননি, তখন আনন্দটা হইলো এই জান্নাতের সার্টিফিকেট পাইয়া হে আপনি দূর দূরান্তের লোক তো খাইতো না তখন খালি আত্মীয় স্বজন তো খাইব, আমার মা কোথায় আছে বাবা কোথায় আছে দাদা কই আছে আমার আত্মীয় স্বজন এরারে তালাশ করব, কেন জানেননি আত্মীয় স্বজন কেন, কারণ যে কোনো একটা পুরস্কার পাইলে পরে অন্য মানুষ দেখার শিখে নিজের এলাকার মানুষ যদি দেখে এটার মধ্যে একটা আনন্দটাই বেশি কথা বল না, মনে করেন সভাপতি সাহেবকে আমার জীবনে চিনে আমি আমি ওনার দেখছি না ওনার সামনে আমার একজন যে 1000 টাকা পুরস্কার দিল আমার এটা দেখতে আনন্দ নাই দেখলে কি তা না দেখলে কি তা, শুধু আমার এলাকার একজনে দেখে একটা মেম্বার সবে দেখছে আরে সব আমরা হুজুর তো মহব্বত করে এটা একটা আনন্দ আছে না এলাকার মানুষ দেখলে, তো জান্নাতিরাও খালি ও দূর দূরান্ত তো হয়তো মানে নিজের এলাকার মানুষ কোথায় সার্টিফিকেটটা দেখাইতো ওদের আমি পাইছি কথা বুঝছেন নি, আর একটা এক্সাম্পল দিই মনে করুন আপনার এখানে যদি এমপি সাহেব আসে এমপি সাহেব আসছে আসলে পরে সাংবাদিকরা বিভিন্ন অপর থেকে সাংবাদিকরা আইছে আয়া সেরা চতুর্থীকে ছবি টুবি তুলতেছে তখন দেখবেন এমপি সাহেবের পিছনে ছোট ছোট কিছু ফাতি নেতা এরাও থাকে দেখছুন না এরা থাকে আর পিছে তা খালি এমপি সাহেবের পিছে যায় প্রথম বার খালি এমপি সাহেবের পিছে যায় কেড়ে যা জানেননি এমপি সাহেব যেখানে তারা এখানে গিয়ে তারা তারা পিছনে খালি মাথার আলগি দেয়
আলগিতে সাংবাদিকরা ছবি তুলতেছে, ইয়া চিন্তা করে যদি এমপি সাহেবের সাথে আমার একটা ছবি উঠছে জায়গা, আর পরের দিন পত্রিকার হেডলাইন আমার ছবিটা দেখা যা, তাহলে তো এলাকার মাঝে থেকে বাপ রে বাপ, আমরার বেড়াও কম না দেখছো নি, ওই দেখো এমপি সাহেবের পিছিয়ে আমরা মাথা দেখা যায়, আমরা বেড়া আমরা এলাকার না তোর মাথা দেখা যায় বেড়াও কম না, ঠিক কিনা বলে এইটার লাগিয়ে দেখুন এমপি সাহেবের পিছিয়ে খালি উঠা, আমরা মাঝে মাঝে খেয়াল করুন কয়েকটা ফাতি না তো স্যার আলিতে তো করবো গ্যাস ভালে এমন উকি দে, এর উত্তর শুনে একটা ছবি উঠছে তার লাগা হামসের আলাইছি, ঠিক কিনা বলে তো এটা হলে একটা সম্মান এলাকার মাঝে দেখলে একটা আনন্দ লাগে, এরাও জান্নাতের সার্টিফিকেট পাইয়া দূর দূরান্তের মানুষ তো হয়তো না, খালি এলাকার মানুষ মা বাপ কই আছে, দাদা দাদি কই আছে, আত্মীয় স্বজন হবে, দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি, আমি চিরস্থায়ী জান্নাত, নাচতে থাকবো হেলতে থাকবো খুশিতে আল্লাহ আকবার। এটা দুনিয়ার আনন্দ নয়, দুনিয়ার আনন্দটা কিছু সময়ের জন্য, এটা বেশি দিন থাকে না, কিন্তু কেউ যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায় গো চিরস্থায়ী জান্নাত, একবার ডুববেন তো আর জীবনে বাহির হবেন না রে ভাই, এত আনন্দ এত আনন্দ এত আনন্দ, খালি দৌড়াইবে আত্মীয় স্বজন কই আছে বাইরে, এবার সার্টিফিকেট লইয়া খালি দৌড়ে আর আনন্দ, কয়টা দল দুইটা দল জান্নাতির আলোচনা করলাম আনন্দের শেষ নাই, এ ভাই এবার আসুন যার হাতে বাম হাতে আমল নামা দিবে রে ভাই, উপায় নাই উপায় নাই, বাম হাতে আমল নামা পাইলে উপায় নাই, এ ভাই বাম হাতে খালি আমল নামা দিবে না গো, বাম হাতে আমল নামা দিবে না, আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে এরা বাম হাতটা বুক বরাবর একটা ছিদ্র করে দে, বুক বরাবর ছিদ্র করে বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাইয়া দে, বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া হাতটা বাহির কর, এরে বান্দা এইভাবে তোমার বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া পিছন দিক থেকে আমার আল্লাহ হাতটা বাহির করবে, আর বলবে ফেরেশতারা রে এই নাফরমানের বাচ্চারে এমনি সার্টিফিকেট দিলে হবে না, তার বাম হাতটা মাঝবুক বরাবর ঢুকাইয়া দে, এই নাফরমানকে আমি কত কিছু দিলাম দুনিয়াতে নিয়ামতের অভাব দেই নাই, আমার দেওয়া মাছ আমার দেওয়া খাদ্য আমার দেওয়া বাতাস আমার দেওয়া পানি সব কিছু এই নাফরমান বান্দা ভোগ করেছে, আমি আল্লাহর 24 ঘন্টার সময়ের ভিতরে আমি মাওলাকে 1 ঘন্টা সময় সে দেই নাই, সুতরাং এই নাফরমানকে বাম হাতটা বুকে ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছন দিকে আমল নামাটা দিয়ে দে, এবার বাম হাতটা যখন পিছন দিকে চলে যাবে রে ভাই চেহারাটা কিন্তু থাকবে সামনে, ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক রে এবার এই বান্দা কেমনে গো আমল নামা পড়বে, আল্লাহ তার চেহারা তো সামনের দিকে, আল্লাহ ডাক দিয়া বলবে নাফরমানের বাচ্চার চেহারাটা তাড়াতাড়ি মটকাইয়া মসকাইয়া গাট্টা পিছন দিকে নিয়ে নে, বাইরে উপায় নাই উপায় নাই উপায় নাই, কিয়ামতের মাঠে ওই নাফরমানের কি অবস্থা হবে, বাম হাতে আমল নামা দিবে না পিছন দিকে হাতটা নেওয়ার পরে গাট্টা মসকাইয়া পিছন দিকে নিয়ে নিবে, এরপরে আল্লাহ বলবো নাফরমানের বাচ্চা এবার আমল নামার মধ্যে পড়ে দেখ জীবনে কি কি করেছিলি, ছোট্ট একটা গুনাহও আল্লাহ এখানে লিপিবদ্ধ করে রেখেছে, বাইরে এবার আপনি বলবেন হুজুর আমল নামাদে দিবেন, আমি তো পড়তে পারিলাম আমি একেবারে মূর্খ, জীবনে স্কুলের বারিন্দা তো যাই নাই মাদ্রাসা তো যাই নাই গো, কেমনে গো আমার আমল নামাটা আমি পড়ব, আমার আল্লাহ বলেন না বান্দা না কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ উচ্চ শিক্ষিত হয়ে যাবে, বড় বড় পণ্ডিত হয়ে যাবে, এত ব্রেন আল্লাহ আপনাকে দিবে, আপনি আমার আপনার আমল নামাটা পড়ে নিজে নিজে পড়বেন আর বুঝবেন আর বলবেন না 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 আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, আল্লাহু আকবার, বেইনসাফি করছে আল্লাহ, বেইনসাফি করে নাই, অপরাধী নিজে বলবে যে আল্লাহ বেইনসাফি করে নাই,
আর আল্লাহ কিসের বিচার করবে? ইনসাফের বিচার করবে। কিসের বিচার? ইনসাফের বিচার করবে। বেইনসাফের বিচার আমার মাওলা করবে না। দুনিয়া পাইছে একবার দোষ নাই হেরে টেকার কারণে ক্ষমতার বলে তারে দোষ দিয়া গারো ছাপাইয়া সাইড দেওয়ালের ভিতরে বইরা দিতেন। এটা কেয়ামতের মাঠ। বেইনসাফের বিচার আমার মাওলা করবে না, ঠিক কিনা বলে? আজকের জামানায় যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা নাই সমাজে তার কোনো বিচার নাই। আফসোস জাতির জন্য এই কথাগুলো বলতেও দেওয়া হয় না, বলতে গেলে কণ্ঠ নিস্তব্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? হক কথাগুলো মাঠে ময়দানে বলা যায় না বর্তমান সমাজে, কিন্তু মুখ পুষলিয়ে হক কথাগুলো আপনি আপনি বাহির হয়ে যায়। আল্লাহ এই জাতিকে হেদায়ত দান করো, সকলে বলে আমি। এই সমাজের যারা নেতা হইছ, এই সমাজের দাতা যারা মাতব বড় হয়েছ, আল্লাহ তোমারে সম্মান দিছে গো, তোমার চেয়ারম্যান বানাইছে, তোমারে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, শুকরিয়া আদায় করো। কত মানুষ তোমারে সম্মান করে, কত বড় চেয়ারে তোমার আল্লাহ বসাইছে, ওই চেয়ারে বসে যদি তুমি হকের বিচার করো, ইনসাফের বিচার করো, আমার মাওলায় কিয়ামতের ময়দানে তোমারেও বড় একটা আসনে বসাইয়া সম্মান দান করবে। আর যদি বন্দা রে বেইনসাফির বিচার করস রে বন্দা, ক্ষমতার অপব্যবহার যদি করস, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ তোরে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, এটার প্রভাব যদি সমাজের মধ্যে খাটাও, তাহলে ও বন্দা বেশি দিন নয়, বেশি দিন নয় রে, তুই কি ফেরাউনের চেয়ে বেশি বড় নেতা হয়ে গেছিস? তুই কি নমরুদের চেয়ে বেশি বড় নেতা হয়ে গেছিস? আবু জাহেলের চেয়ে বেশি বড় নেতা হয়ে গেছিস? না বন্দা না, ওইগুলা নেতাকে আমি আল্লাহ মাটির সঙ্গে মিশায়া দিছি, তোমারও বেশি দিন এই জমিনে নেতাগিরি করার সুযোগ নাই। কথা বলেন না কেন? এই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না, ইনসাফের বিচার করবেন গো। একটা মানুষ গরিব, টাকা নাই, পয়সা নাই, সমাজে তার দাম নাই, সমাজে গেলে বিচার পায় না, বাইরে কারো কথা শুই না বলি না, নিজের চোখকে গ্রামের সালিশের মধ্যে দেখেছি, গরিব মানুষ মাতব্বরদেরকে টাকা দিতে পারে না, এই জন্য মিথ্যা কথাটারে সুন্দরভাবে সাজাইয়া বিচার সমাধান দিয়ে দিল, বাইরে সমাজের মধ্যে তাকে জুতার ফিটা খাওয়াইল। আমার আল্লাহ দেখছিনি না দেখছে না? দেখার জন্য মাতব্বর গুলি গ্রামে গঞ্জে বিচার উল্টায়া দেয় আছে না নাই? এ ভাই কুদরতি ক্যামেরা এগুলা ভিডিও করা হয়, বাইরে আমার আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবা না। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, ও বান্দা প্রত্যেকটা কৃতি কর্মের জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বেইনসাফির বিচার কইরো না, ইনসাফের বিচার করো রে, দুনিয়া তো সম্মান, আখিরাত তো সম্মান, ঠিক কিনা? এ ভাই দুইটা দল হয়ে গেল, একটা দল জান্নাতে আর একটা দল জাহান্নামে গো, একটা দল জান্নাতে আর একটা দল জাহান্নামে। সময় কম, সংক্ষেপে বলি, জান্নাতি তো চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, জাহান্নামীরা শাস্তি ভোগ করতে থাকলো। কিন্তু জান্নাতিরা ভালো করে শুনেন, জান্নাতিরা বলবে প্রভু গো আমার একটা বন্ধু ছিল যাদের সঙ্গে আমি খেলাধুলা করেছিলাম, যাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, যাদের সঙ্গে আমি উঠা বসা করেছিলাম, তারা কোথায় গো? আমি একা একা জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করি, আমার বন্ধু কই গো? তাদের সঙ্গে কথা বলবো? আমার আল্লাহ বলে বান্দারে তোর বন্ধু জাহান্নামে আছে, তুই জান্নাতে আছিস। এবার জান্নাতিরা বলবে মালিক রে তাহলে জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলায়া দেও না, একটু কথা বলায়া দাও, আমরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবো। জান্নাতিরা বলবে মহ প্রভু গো একটু সুযোগ করে দাও, আমরা জাহান্নামে
বান্দাদের সঙ্গে কথা বলবো গো। আমার আল্লাহ তখন কোরআনের আয়াত দিয়া বলেন, এটা আমার কথা নয়, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। ফি জান্নাতিয়াতা সাআলুন, আমার আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। কি কথা বলবে এটাও আমার আল্লাহ কোরআনে বলেন। এ ভাই কি কথা বলবে গো? জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। ফি জান্নাতিয়া তাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। কি কথা বলবে? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, এ ভাই জাহান্নামের মধ্যে একটা জাহান্নামীর নাম হলো সাকার নামক জাহান্নাম, ওই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে জান্নাতীরা বলবে, ও সাকার নামক জাহান্নামীরা কেন গো জাহান্নামে তুমি আইলা, কোন কারণে আইলা রে জাহান্নামে কেন আইলা? এটা তো ভয়ানক জায়গা, বড় শাস্তির জায়গা, বড় কঠিন একটা জায়গা, কেন আইলা? তোমাদের কাছে কি পয়গম্বররা যায় নাই? তোমাদের কাছে কি আলেম উলামারা যায় নাই? তোমাদের কি ওয়াজ নসিহত করে নাই? এ ভাই গভীর মনোযোগ শুনে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে তোমাদের কাছে উলামায়ে কেরাম যায় নাই, ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামরা কি ওয়াজ করে নাই? তখন আপনি বলবেন বাইরে উলামায়ে কেরামরা ওয়াজ নসিহত করেছে, মসজিদের মিম্বরে ইমাম সাহেবরা আমাদেরকে ওয়াজ করেছে, যেখানেই যাই সেখানেই উলামায়ে কেরাম জাহান্নামের ভয় দেখাইছে, কিন্তু আমরা মানি নাই। তার একটা কারণ ছিল, আমরা মনে করতাম মোল্লারা এমনটা কইবই, মোল্লারা ইতা কইবই, উতুরার খামত তুই তাকো এরার কথা তো ফাটতা দিছি না, মোল্লার দেখলে আমরা টিটকারি মুস্কারি করতাম, কইতাম এরা সামাজিকতা বুঝে না, এরার সাথে কথা কইয়া লাভ নাই, হুজুরার দেখলে তো ইনসাল্ট করে, ঠিক কিনা বলে? যেমন এরা কাছে হিনি হয় না, হুজুররা না না এরার সাথে কোনো কথাবার্তা চলে না। আমরা খানের মধ্যে তুলা দিয়া রাখতাম, ইতা দিয়া রাখতাম। এ ভাই জাহান্নামের জান্নাতীরা বলবে তোমাদের কাছে আলেম উলামারা যায় নাই বলে গেছিল, ওয়াজও করছে, খানও দুইরা যুক্তিবাদী এক ঘন্টা ওয়াজ করছে, কিন্তু ওয়াজ মাহফিল বইয়া শুনছি, বাড়িতে যাইবার আগে জারা দিয়া ফেলাইতে গেছি গা, মোল্লার কথা মোল্লার দাঁড়ি তাক কথা কইনা দি, কথার মধ্যে গুরুত্ব দেই নাই। বাইরে জাহান জান্নাতীরা বলবে কেন রে তোমরা সেদিনের ভয় করো নাই, কেন তোমরা উলামায়ে কেরামদের কথার মধ্যে গুরুত্ব দেও নাই? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদেরকে বলবেন জান্নাতীরা। তখন জাহান্নামীরা জাহান্নামে আসার সাতটা কারণ বর্ণনা করবে, কয়টা কারণ জোরে কোন কয়টা, আরো জোরে সবাই মিলে একসাথে সজাগ নিয়ে, আপনারা সবাই সজাগ, আওয়াজ কেন কম আছে? বাইরে জান্নাতীরা জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলার কারণে জাহান্নামীরা জাহান্নামে আসার সাতটা কারণ বলবে, কয়টা কারণ? সাতটা কারণ বলবে। কোন কোন কারণে তারা জাহান্নামে আসছে গো, কোন কোন কারণে জাহান্নামে আসছে? বাইরে জাহান্নামে আসার সাতটা কারণ বর্ণনা করছে, এর এক নাম্বার কারণটা হলো, এর এক নাম্বার কারণটা কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলা, এ বলদু দুনিয়ার জমিনে যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দিত গো, তুমি নামাজের সময় হয়ে গেলে ব্যবসা বাণিজ্য তুমি বন্ধ করে দিতা, বন্ধুরে তোমার সঙ্গে কিন্তু আমিও ব্যবসা করতাম, বন্ধুরে তোমার সঙ্গে আমি খেলাধুলা করতাম, তোমার সঙ্গে উঠা বসা করতাম, একই জায়গায় আড্ডা মারতাম, কিন্তু আজান পড়ে গেলে তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতা, আজান পড়ে গেলে তুমি চাকরিগুলা চাকরির কাজ শেষ করে অফিস আদালতের কাজ শেষ করে
তুমি আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদে যাইতা আর আমি মসজিদে যাইতাম না, তুমি মুসল্লি ছিলা আর আমি মুসল্লি ছিলাম না। তুমি মুসল্লি ছিলে আমি মুসল্লি ছিলাম না, তাহলে এবার শোন জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণটা হলো কি না পড়া। জোরে বলেন কি না পড়া? নামাজ না পড়া। তাহলে এক নাম্বার কারণ পাইলাম নামাজ না পড়া হলো জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। কয় নাম্বার? বাইরে নামাজ কামাই দেওয়া যাইব নি, নামাজ বাদ দেওয়া যাইব নি, না না না, যে নামাজের জন্য আমার পয়গম্বর কত কষ্ট করলো। ও ভাই, যেই জায়গার মধ্যে নামাজ নাই ওই জায়গার মধ্যে খোদার রহমত নাই। জুরে কণ্ঠে কে না, যেই দরবারে নামাজ নাই গো ওইটা কোনদিন হকারি দরবার হতে পারে না, এটা কোন বন্ড সন্ডর দরবার হবে, শয়তানের খালাত্তবার দরবার হবে, টেকে না। কিন্তু যেই দরবারে নামাজ থাকবে এটা হলো আল্লাহওয়ালাদের দরবার। আমার নবী নামাজ পড়ল গো, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন নামাজের সেজদায় যখন চলে যাইতেন, ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা নবীকে কষ্ট দিতেন নামাজের মধ্যে, নারী গুড়ি গুলা নবীর শরীরে বসায়া দিতেন, তারপর নবী রাগ করে নাই, তারপর নামাজ বাদ দেয় নাই। নামাজের জন্য রাসুল কত কষ্টই না করলেন, নামাজের জন্য রক্ত ঝরাইলেন, তথাপি আল্লাহর পয়গম্বর ইয়ে হক্ত নামাজ কায়েম দেয় নাই, এ হক্ত নামাজ কামায় দেয় নাই। সাহাবায়ে কেরামরা ইমান আনার পরে নামাজের হুকুম আসার পরে এ হক্ত নামাজ সাহাবায়ে কেরামরাও কামায় দেয় নাই। ঠিক কি বলে? নামাজ কামায় দেয় নাই, সাহাবায়ে কেরামরা নামাজের মধ্যে এত মজা পাইতো গো, এত মজা পাইতো। তীর মেরে দিয়েছে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে গেছে, সকলেই ঘুমিয়ে গেছে, দুইজন লোক পাহারা দেওয়ার জন্য রাখলো। এবার দুইজনের মধ্যে একজন বলে, ভাই রে দুইজন থেকে কোনো লাভ নাই, তুমি ঘুমায়া যাও, আমি দাঁড়ায়া দেখি কোনো শত্রু আমাদেরকে আক্রমণ করে কিনা। এবার উনি ঘুমায়া গেলেন আর উনি দাঁড়ায়া বললেন, কিসের জন্য দাঁড়ায়া থাকবো, বাকি সময়টা আমার মাওলার কুদরতি পায় মধ্যে কাটায়া দিব। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে উনি দাঁড়ায়া গেলেন, দূর থেকে একটা কাপের দাঁড়ায়া দেখলো, একটা তীরের মতো একটা ফিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে, এটা কি মানুষ না? একটা ফিলার, এটা পরীক্ষা করার জন্য দূর থেকে একটা তীর মেরে দিল। প্রথম তীরটা এসে সাহাবীর বাম কাদের মধ্যে ঢুকে গেল। এবার উনি নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, নামাজের মধ্যে এত মজা পেয়েছে, এত মজা পেয়েছে। দ্বিতীয় তীরটা যখন এই দিকে ঢুকলো তারপরেও নামাজ ছাড়ে নাই, কিন্তু হঠাৎ করে একটা কথা স্মরণ হয়ে গেল গো। কথাটা হলো, আমি যদি আর একটা তীর আমার বুক বরাবর ঢুকে যায় আর আমি যদি মারা যাই গো, তাহলে সাথী ভাইদেরকে বেঈমানেরা ধ্বংস করে দিবে। এই কথাটা স্মরণ করে তাড়াতাড়ি নামাজ শেষ করে দিল। আর না হয় সাহাবি বলে, আমার জীবন চলে গেলেও আমি নামাজ শেষ করতাম না, এত মজা নামাজের মধ্যে পাইছি রে, এত মজা নামাজের মধ্যে পেয়েছি। আর আজকে আমরা নামাজ পড়ি, মসজিদের টাইলস গুলা কেমন আছে এটাও মুসল্লি ছায়া ছায়া দেখে, ও মাশাল্লাহ সুন্দরী হুজুর, নামাজের পরে কয় টাইলসটা কেটা লাগাইছে সেটা একটু দেখা, তুই দেখলে কেমন, এখন নামাজ হারিয়ে দেখছি কেমন নামাজি, নামাজ পরে মসজিদের টাইলস কেমন আছে এটাও দেখে। ইমাম সাহেব পয়দা দাঁড়াইছে এটা বালা করে ফলো করে, ইমাম সাহেবের লঙ্গি হয়ে আছে এটাও দেখে, উপরে উঠলো না নিচে উঠলো, গড়ার নিচে না উপরে, এটা ফলো করে বইয়ে বিয়ে নামাজ পরে। আবার আমি মাঝে মধ্যে আমার কয়েকজন মুসল্লি দেখতাম, নামাজ পরে সামনে দা পিঁপড়া গেলে এটা টিপাতা দিয়ে ফেটা গেলে লাই, আমি নিজে দেখছি মিয়া মিশাল কথা বলতাম করে, এতে নামাজ পরে ফিফরা একটা যায় এটা সাফাদা ধরছে দুই রকম ধরে রাখছে। আমি সুন্নত পড়তাছি নামাজ পড়িরা, হ্যাঁ নামাজ বইয়া বিয়া কত দেখতাছি কিটা করে, দি ফিফটাটা ধরে রাখছে দুইটা ইটা ইটা করতে করতে এটা একেবারে ফ্যাক্কার সাথে মেকারে মিশাই লেছে। নামাজ শেষে আমি কইলাম, আচ্ছা চাচা এটা খামটা কিটা করলাম, ও কিটা করছি, আমি কইতে আমরা দি ফিফটা একটা ফ্যাক্কার সাথে মিশাই লেছো,
তাহলে নামাজ পড়ে না তো তা দেখুন কেমনে। আমি মা আমি দাঁড়ে হারিয়ে নামাজ পড়তে যদি আমি নামাজে মনোযোগ দিই আপনি আমার দাঁড়িয়ে খাম করতেছেন, আমার চোখ যাইতো না, তিনটা তো দেখতেই আছেন তো কষা ইটা করতেছেন কি ফিরে আমরা কিতা করছেন খাম মারছি তিনের মারলেন কে রে ওটা সামনে তো যাইলে মেরে নিছি চিন্তা কর নামাজ পড়তেছে অথচ কিরকম নামাজ আছে না নাই মন দিছে হে নামাজ পড়ে আবার ইটা করে খুদার কসম কোরআন শরীফ তাহলে হাতে নিয়ে বলতো আমি নিজে দেখছি এগুলা কারো গল্প না নামাজ পড়ে যেতে পারে কেউ আইনে দেখে এলো ছায়া দেখে কেডা আইসে এতে ফিসে তো খেয়াল করে এ বলে আমার নামাজ পড়ে। আচ্ছা কোন এই নামাজে তোমার জীবনে কিতাব উন্নতি করবো হ্যাঁ ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে এই নামাজে কিতাব ফিরাইবো ফিফরা মাইরা লাগা মজা পশু পাঞ্চি কীট পতঙ্গ পর্যন্ত হত্যা করে নামাজের মধ্যে তিন নামাজ তোমার কিতাব সরাইব মিয়া নামাজের বিষয় কোন মসিলে এইটা দেখে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন নামাজ থেকে না এই নামাজ না সাহাবায়ে কেরাম এমন নামাজ পড়তো ভাই পাঁচটা মিনিট আমি শেষ করে দেই কেমন নামাজ রাসুল পড়তেন আপনাদেরকে একটু শোনায়া দেই তারপরে মোনাজাত দিয়ে দিব আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘুমাইলেন আম্মা জান বলেন আমি হঠাৎ করে তাকায় দেখি গো আমার বিছানাটা যেন ভিজা ভিজা লাগে আমি মনে করলাম মশকের পানি মনে হয়ে পড়ে বিছানাটা ভিজে গেল আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি না 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 মশকের জায়গায় মশক রয়ে গেল গো কিন্তু কোন পানি আমার বিছানা ভিজাইল তাকায় দেখি আল্লাহর পয়গম্বর রহমাতুল আলামিন সেজদায় পরে আমার মাওলার কদমে কান্নাকাটি শুরু করে দিয়েছে নবীজির চোখের পানি আমার বিছানা পর্যন্ত ভিজাইয়া দিছে এই হলো আমার নবীর নামাজ আম্মা জানে এসে বলে মাঝে মধ্যে আমি আর সহ্য হয়ে যাইতাম গো মাঝে মধ্যে আমি আর সহ্য হয়ে যাইতাম রাসূল যখন সেজদায় যাইত গো আমি মনে করতাম আমার পয়গম্বর মনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে টেস্ট করার জন্য আমি পায়ের মধ্যে সিমটি দিতাম পায়ের মধ্যে লাড়াচাড়া দিতাম রাসূল যখন লড়ে উঠতেন গো আমি বুঝতে পারতাম আমার পয়গম্বরে কোনো জীবিত আছে আর না হয় সেজদাত গেলেন তো গেলেন খবর নাই খবর নাই সেহারা মাঝে মধ্যে ফুলে যাইত রক্তে লাল হয়ে যাইত একদিন আল্লাহর নবী এমন সেজদায় পড়লে না আর মাথা তুলে না মাথা মুবারক তুলে না সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছে ফজরের নামাজের সময় হয়ে গেল আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে যায় নাই গো মসজিদে নববীর মধ্যে যায় না সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে উমর রে কেমনে গো আল্লাহর পয়গম্বরকে ঘুম থেকে আমি জাগ্রত করব কোনো বাসা নাই কোনো বাসা নাই ও আবু বকর তোমরা যাও না নবীর সঙ্গে তোমাদের ভালো সম্পর্ক আছে আমরা তো নবীর নাম ধরে ডাকতে পারবো না এমন সাহস আমাদের হয় নাই তোমাদের সঙ্গে রিলেশন ভালো যাও না গো আমার নবীকে ডাক দাও নমাজের সময় হয়ে যাচ্ছে নবীর মনে হয় ঘুমে বেশি ধরেছে এই জন্য ঘুম থেকে জাগ্রত হতে পারে না ভাইয়েরা আমার এবার সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে কেউ সাহস করে না কেউ সাহস করিল কেউ সাহস দেখাইয়া সামনের দিকে আগাইল এবার সমস্ত সাহাবায়ে কেরামরা বলে বিলাল রে তুই তো আজান দিয়েছিস আস-সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো ও বিলাল যাও না রে আল্লাহর নবী মনে হয়ে ঘুমিয়ে আছে আল্লাহর নবী মনে হয়ে ঘুমিয়ে আছে কেমনে রে রাসূল কে ডাক দিব কিভাবে ডাক দিব কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তুমি বিলাল রাসূলকে ডাক দাও রাসূলকে ঘুম থেকে জাগ্রত
করো, রাসূলের পিছনে নামাজ পড়ব, বেলাল হুজুরা শরীফের সামনে দিয়া আসে আর যায়, কিন্তু রাসূলকে কোন বাসায় ডাক দিবে সাহস পাচ্ছে না, কারণ আমার নবীর নাম আমার আল্লাহ পর্যন্ত নাম ধরে ডাক দেয় না। ভাই আমার নবীর নাম ধরে আমার আল্লাহ ডাক দেয় না গো। আমার আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে ইয়াসিন বলে ডাক দেয়, আমার নবীর ডাক দেওয়ার প্রয়োজন হইলে তাহা বলে ডাক দেয়, নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হইলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাক দেয়, নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হইলে ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দেয়। তথাপি আমার আল্লাহ নাম ধরে নবীকে ডাক দেয় না, নাম ধরে ডাক দেয় না রে ভাই। বেলাল কেমনে গো আমার নবীর নাম ধরে ডাকবে, কেমনে ডাকবে? বাসা তালাশ করে পাইল নবীকে কেমনে ডাক দিব গো। হঠাৎ করে বেলালের মাথার মধ্যে একটা শব্দ এসে গেল, এটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের মধ্যে শব্দটা আগে ছিল না, এই শব্দটা আগে ছিল না, এই কথাটা আল্লাহ হঠাৎ করে বেলালের মাথার মধ্যে এটা সেটিং করে দিল। এমনি বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিল, রাসূল কি ঘুমায়া ছিল? এটার অর্থ হইল ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বেলালের ধারণা হলো আমার নবী ঘুমিয়ে আছে, এই জন্য সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বলুন না আমার নবী কি ঘুমায় আছে? না না আমার নবী ঘুমে না, আমার নবী কুদরতি পায়ে সেজদা দিয়ে আছে। বেলাল যখন বলে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, কথাটা আমার রাসূলের কান পর্যন্ত পৌঁছে গেছে। এমনি সাজদার থেকে মাথা মুবারক তুলে হুজুরা শরীফের সামনে এসে দাঁড়াইলেন। বেলাল তাকায়া দেখে গো আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেছে, রক্ত যেমন বাহির হয়ে যাবে, চেহারা ফুলে গেছে। এমনি বেলাল ডাক দিয়া বলে নবী গো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই গো নবী, আমি মনে করেছিলাম আপনি মনে হয় ঘুমে, কিন্তু খোদার কসম করে বলি গো নবী আপনি ঘুমেছিলেন না, ঘুমেছিলেন না, আপনি সেজদারত অবস্থায় মওলার কাছে ছিলেন। আপনাকে আল্লাহ সামনের গুনাহ পিছনের গুনাহ মাফ করে দিল গো নবী, তারপরও কেন এত কষ্ট আপনি করেন গো নবী? আল্লাহর নবী বলে বেড়ালে আমার মাওলা যে আমার সামনের গুনাহ পিছনের গুনাহ মাফ করে দিল রে, আমি কি আমার মাওলার শুকরিয়া আদায় করব না? এ ভাই ভালো করে খেয়াল করবেন, রাসূলের নামাজ যদি এমন ভাবে হয় গো যেই রাসূলের কোনো গুনাহ ছিল না, এই নবী এমন ভাবে নামাজ পড়লো, নামাজের মধ্যে মজা পাইল, তোমার আর আমার নামাজ কেমন নামাজ গো? তোমার আর আমার নামাজ দেখা শয়তানেরা পর্যন্ত হাসে। কথা কই না দি, শয়তানে মাঝে মধ্যে কয় আমিও ফেলের কাছে, তুই তাক তোর কাছে আমার তখন লাগত, তুই এমনি আমার বড় উস্তাদ, ঠিক কিনা বলে? কিছু কিছু মানুষের সাথে আছে এরা শয়তানের লাড়া সারা করে লাগে, এরা এমনি লাড়া সারা করে, ঠিক কিনা বলে? এরা শয়তানের লাড়া সারা না, এরা এমনি শয়তানের উস্তাদ। শয়তানের যারা নামাজ পড়ে না, নামাজ থেকে দূরে থাকে, এরার কাছে শয়তানে অন্তত তুমি একশো হাত দূরে থাকে, একজনের জি খায় এর কাছ থেকে তো দূরে থাকো, খুব বাইরে ভাই আমার ডর করে ওকে রে। আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে আল্লাহ জাহান্নাম থেকে বাহিরে দিছে জান্নাত থেকে, আর আমি শয়তান দে আল্লাহ, আমি শয়তান একটা ভুল করছিলাম খালি আল্লাহর কথা অমান্য করছিলাম, ইটার কারণে সারা জীবনের জন্য নাল্লতের তক্তা আমার গলাত লাগাই দিছে। ফেরেশতা তো সর্দার আসলাম, আমি একটা হুকুম অমান্য করার কারণে হারে দৈনিক পাঁচটা হুকুম আল্লাহর বাদ দেলা, এর উপরে কোন টাড়া করে আমি হইতারি না, এর লেগে শয়তানের কাছে দূরে থাকে, কোন সময় এর উপরে আসার মায়ের টাড়া করে, এর লেগে এর কাছে আমি দূরে থাকি। যারা নামাজ পড়ে না এর কাছে শয়তানও দূরে থাকে, বিশ্বাস নেই আপনারা?
আপনার সাথে কথা কয়ে ভাই মজা নাই, আজকে কে থুতানি দিলে তিন দিন পরে আসি দেন, এই পাবলিকের সাথে কথা কয়ে লাভ আছে? হ্যাঁ কইলে হ্যাঁ হয় না, না কইলে না হয় না, এই পাবলিক লয়ে কেমনে ওয়াজ করতাম? আল্লাহ মাফ করুক যতগুলো কথা বললাম, বললে বলা শুনলে বলা উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমি। আমরা মাদ্রাসার উদ্যোগে আজকে এই মাহফিল, আপনারা জানেন একটা মাদ্রাসা নতুন করতে গেলে কত পরিশ্রম, কত কষ্টের বিনিময়ে একটা প্রতিষ্ঠান দাঁড়ায়, এটা যে দায়িত্বে আছে সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করেছেন এবং আপনাদের মাঝে সুন্দর আয়োজন করেছেন, দুই দিন ব্যাপী বক্তাগুলো আনছে সাদিকুর রহমান সাহেব, আল্লাহ জাহারি সাহেব খুব ভালো মানুষ, ওনারও আনছে আপনাদের সামনে, আমাদের সাথে ফোনে যোগাযোগ করেছেন অনেক কষ্ট করে, আপনারা তো রেডিমেড আয়া শুনছেন আর খায়া বাড়ি গেলেন গা, কিন্তু এরা অনেক কষ্ট করে আনছেন, তো এই জন্য তাদের জন্য দোয়া করা দরকার, মাদ্রাসার জন্য দোয়া করা দরকার। আজকে যিনি আমাকে দাওয়াত দিচ্ছেন মুসলিহউদ্দিন ভেন্ডার, উনি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, ওনার আব্বা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমরা ওনার আব্বার জন্য দোয়া করবো, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, এবং ওনার ঘরে খানা পিনা খাইছি কষ্ট করে, রান্না বান্না করে যারা খাওয়াইছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ ঘরের মধ্যে রহমত বরকত দান করতো সকলে বলে আমিন। আজকের মাহফিলে যিনি সভাপতি যিনি প্রধান অতিথি তাদের জন্য আমরা দোয়া করব, অবশ্যই তাদের না কিছু পরিশ্রমিক এটার ভিতরে আছে না নাই, তারাও যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে, তারা সাপোর্ট না দিলে আজকে কোরআন হাদিসের মাহফিলগুলা বড় কষ্টের বিনিময়ে মাহফিলগুলা করতে হয়। আজকে গানের কনসার্ট করেন, মমতাজ রাইনা নাচান আর বড় বড় ব্যান্ড শিল্পীদেরকে আনেন, কোনো বাধা নাই, কিন্তু কোরআন হাদিসের মাহফিল করতে গেলে হাজারো বাধা। এই সমস্ত মাহফিল আমরা করতে পারি একমাত্র মাহফিলের সভাপতিগুলা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, এলাকার নেতাগুলা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তাহলে আমরা মাহফিলগুলা করতে পারি, আর না হয় আজকে এই বাংলার জমিনে বড় দুঃখের বিষয় মাহফিল করতে গেলে হাজারো বাধা আছে না নাই, মাহফিলের জন্য দরখাস্ত করতে হয় অনেক ঝামেলা পাই, এগুলো বলে লাভ নেই। তবে আমরা দোয়া করব যারা এই মাহফিলটা করতে গিয়া পিছনের সমস্ত বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে আমাদেরকে এই পর্যন্ত আনার সুযোগ করে দিয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতের সম্মান দান করুক। সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা আমিন। إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين رب العالمين الله তোমার রহমতের নজর দিয়া একটা বার তাকায়া দেখো গো, এই মজলিসের মধ্যে কতগুলা মানুষ গভীর রজনীতে দুইটা হাত বাড়ায়া দিছে, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী আছে, আল্লাহ জাতির মাতার মুকট উলামায়ে কেরামরা দুইটা হাত বাড়াইছে, তরুণ যুবক বাইরা দুইটা হাত বাড়াইছে, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, মালিক রে কত মানুষ স্ত্রী পত্র লইয়া ঘুমায়া গেছে, পশু পাঙ্কি গুলা ঘুমায়া গেছে, কিন্তু রহমতের সময় নজুলের রহমতের সময় বরকতের সময় গভীর রজনীতে তোমার কতগুলো মায়ার বান্দা তোমার জাহান্নামের বয়ে জান্নাতের আশায়, আল্লাহ আরামের ঘুমকে হারাম করে আল্লাহ দুইটা হাত তোমার দিকে বাড়াইয়া দিছে, হে মালিক একেবারে গভীর রজনীতে খালিয়াতে ফিরাইয়া দিও না গো, আমরা রে খালিয়াতে ফিরাইয়া দিও না, আল্লাহ দুনিয়ার কোন ভিক্ষুক যদি কোন বাদশার কাছে হাত বাড়াইয়া দেয় একেবারে খালি হাতে ফিরাইয়া দেয় না, আমরা তো তোমার গোলাম মনিবের দরবার গভীর রজনীতে হাতটা বাড়াইয়া দিলাম গো, আমরা রে কি একেবারে খালি হাতে ফিরাইয়া দিবা, না মালিক না
আল্লাহ মুরব্বী বাবাদেরকে লইয়া, আলেম ওলামাদেরকে লইয়া, তরুণ যুবক ভাইদেরকে লইয়া, আমি নাগান্দা না ফরমান না লায়ক অযোগ্য, আমার মতন নাদান না ফরমান এই মজলিসার কেউ নাই, আল্লাহ আমার হাতের দিকে না তাকাইয়া এক মজলিসের মধ্যে যার হাতটা আপনার পছন্দ হয়, যার হাতটা আপনার কাছে ভালো লাগে, যেই লোকটা আপনার বড় মহব্বতের, যেই লোকটার আপনি খুব মহব্বত করেন, পছন্দ করেন, তার হাতের হুসিলাই আমাদের সকলের গুনাটা মাফ করে, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ওর সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের সগীরা, আমাদের জীবনের কবিরা, আমাদের জীবনের ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারায় জীবনে যত গুনাহ করলাম গো, সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া, সেলেন্ডার হইয়া, ভিক্ষুকের মতো, গোলামের মতো দুইটা হাত বাড়াইয়া দিলাম, বাকি জিন্দেগি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো গো, ইহদিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে জীবন পরিচালনা করার চেষ্টা করব। রব্বি করিম, তুমি মালিকের দরবার প্রার্থনা করে গো মালিক, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়া দাও, আল্লাহ নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলি রে মালিক, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও গো মালিক, আমরারে মাফ কইরা দাও, আমরারে যদি তুমি জাহান্নামে দাও তোমার তো কোনো লাভ হবে না, আমরারে যদি তুমি জান্নাতে দাও তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা জাহান্নামও দিলে যে আমাদের উপায় থাকবে না, জাহান্নামের আগুন দে বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না রে মালিক। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে কিন্তু অনেকের মা নাই গো, অনেকের মধ্যে বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ভাই বারাদর পাড়া পড়শি হকদার দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শায়িত আছে, হে মালিক মেহেরবানি করে তাদের কবরে আজকের সবের হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আব্বা আম্মা যাদের নাই গো, জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে আছে, আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার মুহতামিম, মহব্বতের মানুষ, আল্লাহ ওনার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে, কিন্তু মালিক রে আজকে এতগুলা মানুষ লইয়া তোমার দরবারও ভিক্ষুকের মতো দুইটা হাত বলি, আল্লাহ তোমার বান্দারে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও, আল্লাহ দুনিয়ার ভুল ভ্রান্তি মাফ করে দাও গো, তোমার বান্দারে তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানায়া, আল্লাহ ওনার আম্মা তাকে নেক হায়াত দারাজ বাড়ায়া দাও, নেক হায়াত দান করে দাও, আল্লাহ এই মাদ্রাসাটা করতে গিয়া যত টাকার প্রয়োজন তোমার গাইবী খাজানার থেকে পুরা করে দাও, আল্লাহ এলাকার সমস্ত মানুষগুলি মাদ্রাসামুখী করে দাও, দিলটারে ঘুরাইয়া মাদ্রাসার প্রতি ঢুকাইয়া দাও, আল্লাহ উলামায়ে কেরামদেরকে তুমি আল্লাহ এমন ভাবে সম্মান বাড়াইয়া দাও, এলাকার মানুষের দিলটা উলামায়ে কেরামদের কাছে নরম করে দাও, মাদ্রাসামুখী করাইয়া দাও, আল্লাহ ছাত্র ওস্তাদদেরকে তুমি সম্মান বাড়াইয়া দাও, দুনিয়া আখিরাতের সম্মান দান করে দাও, আল্লাহ আখিরি দরখাস্ত একটা ফরিয়া, মাবুদ গো গুনার কারণে জীবনে কোনোদিন আমাদেরকে রাস্তাঘাটে ফালাই আপনি বেজ্জতি কইরেন না, আল্লাহ অতিরিক্ত গুনাহ করি এই জন্য রাগ কইরা আমাদেরকে গাড়ির সাক্কার তোলে ফলে মাইরেন না গো, গুনার কারণে অপরাধের কারণে রাগান্বিত হইয়া পাগল ছাগল বানাইয়েন না, গুনার কারণে আগুনে ডুবাই, আগুনে ফুরাইয়া পানিতে ডুবাই আমাদের মাইরেন না আল্লাহ,
আল্লাহ রাগ কইরা গুসা কইরা ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো, আল্লাহ রাগ কইরা গুসা কইরা কিডনিটা নষ্ট কইরেন না, আল্লাহ গুনার কারণে চক্ষুটা নষ্ট কইরা দিয়েন না, এ মালিক গুনার কারণে মানুষের কাছে ছাই বানায়েন না, আল্লাহ এই সমস্ত জিনিস যদি আমাদের কাছ থেকে নিয়ে যান পৃথিবীর কারো কাছে যেইগুলা পাওয়া যাবে না। রব্বি কারীম, আরো অনেক কিছু বলার ছিল, এলেমের কারণে যোগ্যতার কারণে বলতে পারি নাই, আল্লাহ আমি অযোগ্য না লায়েকের মুখ দিয়া যা বাহির করেছ, বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে সহি ভাবে আমল করার তৌফিক দান করো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বিফাযলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশায় আছি দুই নয়নে তোমায় দেখি, দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিখারীর কঙ্গাল আমি